বিয়ে করার দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় বসলেন প্রেমিকা। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের কামানপুর সাহাপাড়া এলাকায়। অভিযোগ, বিগত তিন বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করা সত্ত্বেও বিয়ে করতে নারাজ প্রেমিক। এরপর থেকে প্রেমিক গা ঢাকা দিয়েছে বলে অভিযোগ। বাধ্য হয়ে বিগত পাঁচ দিন ধরে প্রেমিকা প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় বসেছেন। এমনকি পাঁচ দিন ধরে বেশ কয়েকবার সালিশি সভাও বসেছে, কিন্তু প্রেমিক না থাকায় কোনো সিদ্ধান্ত নেয়নি তার পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রেমিকা জানান, যতক্ষণ না পর্যন্ত তাদের বিয়ে হবে ততক্ষণ পর্যন্ত সে ধর্ণা চালিয়ে যাবে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। মানে 3 বছর তো কথা বলেছিলাম না, তো তখন ঠিক ই করছিলাম। তো মানে কি, আমি যখন কথা বলছিলাম তো তখন যেনও বলছে যে আমি জানি না। তারপরে যখন আমার বিয়ে লাগছিলো, বিয়ে হতে দিচ্ছে না কোথাও। তারপরে আমি যে যখন আমি 4 মাস আগে বলছি কি, জামার সাথে বিয়ে করবা, আমার জামাইদা বলছে, তো বলছে না আমি বিয়ে করবো না। আমি আবার কিছুদিন রং নম্বরে কল করে বলছে কি আমার সঙ্গে কথা বলবে না কেন, আমি তোকে দেখিয়ে দেবো। তারপর লক্ষ্মী পূজার রাত্রির দিন আমার বাড়িতে যেয়ে আমি যখন ঘুমিয়েছিলাম তখন আমার মুখ চেপে ধরেছিল, তখন জোর জোর এসতে পড়ে, তখন 3 বছর। এখন সমস্যা হচ্ছে যে আমাকে রাখতে চাইছে না। আমাকে বলেছিল যে আমি তোমাকে বিয়ে করবো 3 বছর থেকে, এখন রাখতে চাইছে না। হ্যাঁ, আমার ছেলে আসবে তারপরে, আর প্রত্যেক দিন আমার শাশুড়ি আমার বোনের সঙ্গে কথা বলে, আর বলছে আমি জানি না আমার ছেলের কথা কোথায় আছে না আছে। তো যতজন আসছে তো বলে কি আমার ছেলে আসবে, তারপরে কিচ্ছু হবে, আর আমার ছেলেকে ডাকছে না। ইচ্ছা করে হ্যাঁ আমি ওকে বিয়ে করতে চাইছি, আমাকে দুর্নাম করে দিয়েছে, কে আমাকে বিয়ে করবে যতদিন না বিয়ে হয়। খাওয়া দাওয়া দিচ্ছে না, অন্য কেউ এসছে, অন্য কেউ পার্সে এসে দিচ্ছে, তো ওদেরকে বকছে, গালাগাল দিচ্ছে আমার শাশুড়ি। যদি গেট না খুলে আর যদি আমাকে বাড়ি যদি না ঢুকায়, তা আমি নিজে নিজে আমি আত্মহত্যা করবো সবার সামনে এক্ষুনি। গেট খুলে আমি বাড়ি ঢুকবো। তোমার ছেলে বলেছিল 3 বছর থেকে যে আমি বিয়ে করব, আর এখন বিয়ে করছে না। মা, সেটা বলতে পারবো না, মেয়ে বলতে পারবে। কদিন ধরে বসেছিল এখানে আপনার বাড়ির সামনে? শুক্রবার দিন বেলা 5টার সময় বসেছিল না, ডাইরেক্ট আমার ঘর চলে এসেছে। তারপরে সেটা আমি ওকে বলছি যে তুই কি জন্য আসছিস, তো সেটা বলছে কি সেটা তোর ছেলে জানে। আমি যে ছেলে জানে, তো ছেলে বলতে পারবে, ছেলে আসবে তো, আর আমি কিছু বলিনি। তো মেয়েটা কি আপনার ছেলেকে বিয়ে করার জন্য বসে আসছে? তো জানি এটা, যে মেয়েটা আপনার ছেলে নাকি কথা দিয়েছিল, সেটা ছেলে বলতে পারবে। এখানে বসেছিল কি জন্য? বসে কি জন্য আমি কিমনি বলবো, ছেলে বলতে পারবে? মেয়ে তো কিছু বলেছে আপনাদের যে কি জন্য বসে আছে? ছেলে, মেয়ে বলছে আমি আমার ছেলেকে বিয়ে করব। আচ্ছা, সেই জন্য বসেছিল। কদিন বসেছিল এখানে? শুক্রবার 5টা থেকে। কবে উঠেছে? শুক্রবার থেকে আজকে মঙ্গলবার, 5 দিন ধরে বসে আছে। তাহলে এই বাড়ির সামনে বসে আছে? আমার ঘরে ছিল। আচ্ছা, সামনে ছিল, ঘর ঢুকে গেছে, ও নিজেই ঘর ঢুকে গেছে। আপনার ছেলে কোথায়? ছেলের কথা আমি বলতে পারছি না। আপনার ছেলের সঙ্গে ওই মেয়ের কি সম্পর্ক ছিল আপনি জানতেন? আমি বলতে পারবো না। আপনি জানতেন না? না। আপনার ছেলের নাম কি? দেবাশিস মণ্ডল। পড়াশোনা করে? করে, করে। কোথায়? কলেজ পাস হয়ে গেছে। এখন কি করছো? বাইরে খাচ্ছে। এখন তাহলে মেয়ে ছেলের ছেলে কোথায়? ছেলেকে জিজ্ঞেস করলেন না আপনারা ফোন করে? ফোন হচ্ছে না, কথা হচ্ছে না ছেলের সঙ্গে। কদিন ধরে কথা হয়নি? যেটা আমরা যেটা শুনলাম, আপনি এবং আপনার স্বামী নাকি বলছেন যে আমরা, আপনি বলছেন যে আমার বিয়ে দিব না, যাই হোক যদি বিয়ে করে আনে তো আমি কি করে বারণ করি?
ছেলে যদি পছন্দ থাকে ছেলে যদি ভালোবাসা করে তো মেয়ের বিয়ে করবে না আমি বারণ করিনি একটা মেয়ে 5 দিন ধরে আপনার বাড়ির দরজায় বসে আছে কিন্তু আপনি মানছেন না বা ছেলেকে ডাকছেন না কেন আমি কি করে ডাকব আমি মেয়েকে বলছি কি তুমি যখন ভালোবাসা করেছো তুমি ছেলেকে ডাকো তুমি বিয়ে করে না আপনি রাজি আছেন যদি বিয়ে করে ছেলে আপনার সেটা ছেলে যদি রাখে তো আমি কি করব না আপনি রাজি ছেলেকেও রাখব না ছেলে আপনি যেখানে থাকবে থাকবে বিয়ে করে নেবে যেখানে যাবে যাবে না আপনাদের বিয়েতে আপত্তি আছে আমার কোনো আপত্তি নাই ছেলেরাও ছেলের যা হবে তাই আপনার স্বামী কি বলছে স্বামীও বলছে একই কথা আমার স্বামী এখন অসুস্থ আছে বাড়িতে আছে না বাড়িতে নাই কদিন বসেছিল এখানে 5 দিন এখন কোথায় গেল এখন তো এখানে তো ছিলাম বাজারে ছিলাম তারপর কি চাইছেন আপনারা কি সবাই গ্রামের লোকজন যেটা করবে সেটাই ঠিক হবে মীমাংসা যেটা হবে তো ওরা করলো না ছেলে না আসলে তো মীমাংসা হবে না কোনদিন জীবনে এরকম ব্যাপার সর করেছে নাকি ছেলে কি হয়েছিল হ্যাঁ হয়েছিল গ্রামে বসেছিল লোকজন বসেছিল বসেও কোনো লাভ হয়নি বসে মেম্বার টেম্বার সবাই বসেছিল ছেলে না তো কি করে আবার ছেলেকে ডাকার কথা ছেলে ওই দিন নাই বাড়িতে বলে ছেলে বলছে রতুয়ায় আছে ছেলে আসেনি মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট আনন্দবার্তা।